বলি ওয়েলকাম জানাই, ওয়েলকাম টু ডিবি কোচিং। আজকে আমি ক্লাস টুয়েলভ এর একটা বাংলা গল্প পড়াবো, কে বাঁচাই কে বাঁচে, মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা। দেখো, তার আগে প্রথমেই বলি, তোমরা কিন্তু এই আজকে বাংলা প্রথম পড়াটা শুরু করছি, আমি আস্তে আস্তে সব পড়াগুলি পড়িয়ে দেবো। তোমরা যদি এই ভিডিওগুলো নিয়মিত পেতে চাও, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, তাহলে তোমাদের কাছে সহজেই ভিডিওগুলো পৌঁছে যাবে, ঠিক আছে? আর টেকনিক্যাল ব্যাপার তোমরা আমার থেকে আরো বরঞ্চ ভালোই জানো, আমি পড়ানোটা বেশি পছন্দ করি, আমি পড়িয়ে দিচ্ছি। দেখো, কে বাঁচাই মানিক বন্দ্যোপাধ্যায় লেখা। প্রথমে মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে একটা জেনে নেওয়া যাক। মানিক বন্দ্যোপাধ্যায় বাংলা কথা সাহিত্যের ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র। বাস্তব জীবনে চিত্ররূপায়ণে এবং স্বতন্ত্র দৃষ্টিভঙ্গি ও দর্শনের রূপদানে তিনি ছিলেন অনন্য। কিন্তু খুব দুঃখের বিষয়, মাত্র 48 বছর বয়সে মানুষটির জীবন অবসান ঘটে। এই আজকে যে পাঠ পড়ব, কে বাঁচাই কে বাঁচে, এর উৎস হচ্ছে ছোট গল্পটি 1350 বঙ্গাব্দে, ইংরেজি 1943 খ্রিস্টাব্দে সারদা কুমার দাস সম্পাদিত ভৈরব পত্রিকায় প্রথম বর্ষের শারদ সংখ্যায় প্রকাশিত হয় এই গল্পটা। এবার এই গল্পে কতগুলো চরিত্র আছে, মূল চরিত্র কি আছে, মৃত্যুঞ্জয় যে প্রধান চরিত্র, নায়ক আর কি বলা চলে, নিখিল মৃত্যুঞ্জয়ের বন্ধু, তার সহকর্মী বন্ধু, মৃত্যুঞ্জয় একটা ভালো চাকরি করে, উঁচু পদস্থ আমলা আর কি বলা যাবে, আর মৃত্যুঞ্জয়ের স্ত্রী, মৃত্যুঞ্জয়ের মেয়ের নাম অনুসারে তার নাম বলা হয়েছে এখানে টুনুর মা, মৃত্যুঞ্জয়ের স্ত্রী, ঠিক আছে। গল্পের প্রথমে একটু বিষয়বস্তুটা আলোচনা করি। দেখো, 50-এর ভয়াবহ মন্বন্তর ঘটেছিল, দুর্ভিক্ষ মন্বন্তর, যার পটভূমিকায় রচিত গল্প কে বাঁচায় কে বাঁচে। গল্পের প্রধান চরিত্র মৃত্যুঞ্জয় হঠাৎ একদিন মুখোমুখি হয় চরম এক সত্যের। হ্যাঁ, যারা উঁচু জায়গায় থাকে, অফিসে যায়, কিন্তু বাস্তব জগতের সাথে সচরাচর দেখা হয় না, কিন্তু হঠাৎ একদিন সে চরম সত্যের মুখোমুখি হয়ে পড়ে। ফুটপাতে অনাহারে এক ব্যক্তির মৃত্যু দেখে সে চমকে ওঠে। সে দিন রাত এত খাবার দাবার খাওয়া দাওয়া করে, অথচ একজন লোক না খেয়ে মরে গেল, এই ব্যাপারটাই সহজ সরল সত্যটা সে বুঝতে কষ্ট হয় তার। আশায় সব লালিত আদর্শ বা নীতিবোধ তাকে পীড়িত করতে থাকে, যে আমি নিজে খাচ্ছি, আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু একজন লোক না খেয়ে পেলে মরে যাবে, এইটা সে আসলে মেনে নিতে পারে না। সে নিজেকে অপরাধী ভাবতে শুরু করে, তার এক্ষেত্রে কোনো কিছু করার নেই। হ্যাঁ, সে কি করেছে, মরে গেছে তা, কিন্তু সে নিজেকে অপরাধী ভাবতে শুরু করে। পরিস্থিতি না বুঝে সে আস্তে আস্তে নিজের পরিবারকে ধ্বংসের মুখে ঠেলে দিতে ভ্রান্ত নীতি আর আদর্শবাদ দ্বারা চালিত হয় পথহারায়। এরকম ভ্রান্ত নীতি কেন বলছি, কারণ ও তো নায়ক, ওকে তো এই মন্বন্তরের কারণ অনুধাবন করতে হতো, এর প্রতিকারের রেমেডি মানে প্রতিকারের ব্যবস্থা করতে হতো। হ্যাঁ, সেরকম কোন লিডিং রোল নিতে হতো, তা না করে সে কি করলো, নিজেই আস্তে আস্তে গল্পটা যখন পড়বো তখন দেখতে পাবে নিজেই সেই তাদের অনাহারে মৃত্যু যেরকম সেই লোকগুলোর মতোই হয়ে গেল, এটা তো হতে পারে না। হ্যাঁ, মানুষকে বাঁচানোর পথ না খুঁজে সে নিজেই পৌঁছে যায় মৃত্যুর মুখে, এটা কেমন কথা। গল্পকারের বক্তব্য রিলিফ নয়, শুধু রিলিফ, মানুষকে আমি একদিন খাওয়ালাম, 10 দিন খাওয়াবো, তারপরে কিন্তু খাওয়ানো যাবে না, এই রিলিফ কাণ্ড নয়, এই সমস্যাগুলোকে মূল থেকে সমূলে দূর করতে হবে, সেইটা হচ্ছে আসল রাস্তা। দুর্ভিক্ষর কারণ অনুসন্ধানের মাধ্যমে তার প্রতিকারের ব্যবস্থা করে নিজে বাঁচতে হবে এবং অপরকে বাঁচাও। সেই জন্য বলছে নিজে, হ্যাঁ, কে বাঁচায় কে বাঁচে, মানে আগে নিজে বাঁচো, তারপর তো অপরকে বাঁচাও। ধরো তুমি এখন স্টুডেন্ট, এখন তুমি কিন্তু চাইলে একজনকে সাহায্য করতে তেমন পারবে না, কিন্তু তুমি যখন বড় হয়ে চাকরি বাকরি করবে তখন কিন্তু তুমি সহজেই কাউকে সাহায্য করতে পারবে। কারণ কি, আগে তুমি সেই আর্নিং করো, এখন তুমি নিজেই বাবা মার উপরে নির্ভরশীল, তুমি কি সাহায্য করবে কাউকে, তোমাকে এখন নিজের পড়াশোনা করে কেরিয়ার তৈরি করতে হবে, যখন তুমি সেরকম দাঁড়াবে তখন তুমি লোককে সাহায্য করতে পারো। তাহলে সাহায্য করার ব্যবস্থা আছে, সময় আছে। সেরকম কারণ অনুসন্ধানের মাধ্যমে প্রতিকারের ব্যবস্থা না করে সে নিজেই এমন একটা পথ বেছে নিল, হ্যাঁ, যেটা ঠিক নয়। প্রতিবাদ ও কণ্ঠ জোরদার করতে হবে, লিডারশিপ নিয়ে এগিয়ে যাওয়া হচ্ছে নায়কের কাজ, এক্ষেত্রে কিন্তু সে ব্যর্থ, এটাই মানিক বন্দ্যোপাধ্যায়ের মূল বক্তব্য ছিল। এবার দেখো পড়া যায় কে বাঁচায় কে বাঁচে মানিক বন্দ্যোপাধ্যায়। সেদিন আপিস যাবার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখলো, অনাহারে মৃত্যু। অনাহারে মৃত্যু দেখে সে ভাবতেই পারছে না, এতদিন সে শুধু শুনে আর পড়ে এসেছিল ফুটপাতে মৃত্যুর কথা, সে জানতো ফুটপাতে বহু লোক মারা যায়, জানতো। আজ চোখে পড়লো প্রথম, ফুটপাতে হাঁটা তার বেশি প্রয়োজন হয় না, নইলে দর্শনটা আগেই ঘুরে যেত সন্দেহ নেই। কারণ কি, ফুটপাতে তার প্রয়োজন হয় না, কেন প্রয়োজন হয় না, দেখো বাড়ি থেকে বেরিয়ে দুপা হেঁটে সে ট্রামে উঠে নামে গিয়ে প্রায় অফিসের দরজায়, তাহলে তো তার তো ট্রামে উঠছে অফিসের দরজায়, শহরে বাস করে থাকে, ফুটপাত তেমন হাঁটতেই হয় না আর কি। বাড়িটাও তার শহরের এমন এক নিরিবিলি অঞ্চলে যে সে পাড়ায় ফুটপাতও বেশি নেই,
লোকে মরতেও যায় না বেশি, চাকর ও ছোট ভাই তার বাজার ও কেনাকাটা করে। দেখো তার এমন অবস্থা, অবস্থাপন্ন ছেলে, তার বাড়িতে চাকর রাখা আছে, হ্যাঁ ছোট ভাই আছে, হ্যাঁ ছোট ভাই তার কি করে বাজার ও কেনাকাটা করে, সে নিজে তেমন কিছু করে না, সে চাকরি করে এবং তার পয়সা করেই আয় করে, এটাই তার মূল কাজ। কয়েক মিনিটে মৃত্যুঞ্জয় সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল। এই মৃত্যু দেখে সে সহ্য করতে পারল না, সুস্থ শরীরটা হঠাৎ অসুস্থ হয়ে গেল। মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয় শরীরে তার প্রতিক্রিয়া, অনেকেরই হয় এরকম, হ্যাঁ হঠাৎ মনে আঘাত করলে শরীরে প্রতিক্রিয়া হয়। মানসিক বেদনাবোধের সঙ্গে চলতে থাকে শারীরিক কষ্টবোধ। আপিসে পৌঁছে নিজের ছোট কুটুরুতে সে যখন ধপ করে চেয়ারে বসে পড়ল, তখন সে রীতিমতো কাবু হয়ে পড়েছে, একদম মানে অসুস্থ বোধ করছে একদম। একটু বসেই তাই উঠে গেল কল ঘরে, যেখানে কি করলো হাত মাখ ধুবে আর কি। দরজা বন্ধ করে বাড়ি থেকে পেট ভরে যত কিছু খেয়ে এসেছিল, ভাজা ডাল তরকারি মাছ দই আর ভাত প্রায় সব বমি করে উগলে দিল। পাশের কুটির থেকে নিখিল যখন খবর নিতে এলো, কলঘর থেকে ফিরে মৃত্যুঞ্জয় কাঁচের গ্লাসে জল পান করছে, গ্লাসটা খালি করে নামিয়ে রেখে সে শূন্য দৃষ্টিতে দেয়ালের দিকে তাকিয়ে রইল। আপিসে সে আর নিখিল প্রায় সমপদস্থ, দুজনই প্রায় একই রকমের আছেন, মাইনে দুজনের সমান। একটা বাড়তি দায়িত্বের জন্য মৃত্যুঞ্জয় 50 টাকা বেশি। একটা ছোট প্রশ্ন আসতে পারে, মৃত্যুঞ্জয় কেন 50 টাকা বেশি পায়? কারণ একটা বাড়তি দায়িত্বের জন্য। আবার এমনও প্রশ্ন আসতে পারে যে কত টাকা বেশি পায়, 50 টাকা? ছোট প্রশ্ন আসতেই পারে। নিখিল রোগা তীক্ষ্ণবুদ্ধি এবং একটু আলসে প্রকৃতির লোক। এবার নিখিল সম্পর্কে বলছে, মৃত্যুঞ্জয় 2 বছর আগে বিয়ে করে, মৃত্যুঞ্জয়েরও 2 বছর আগে নিখিল বিয়ে করেছে। দেখো মৃত্যুঞ্জয়ের 2 বছর আগে বিয়ে করে 8 বছরে সে মোটে 2টি সন্তানের পিতা হয়েছে। সংসারে তার নাকি মন নেই, অবসর জীবন সে বই পড়ে আর একটা চিন্তা জগৎ ঘুরে তুলে কাটিয়ে দিতে, সেটা নিখিলের কি চিন্তা ভাবনা, হ্যাঁ সেটা নেই। অন্য সকলের মতো মৃত্যুঞ্জয়কে সে খুব পছন্দ করে, হয়তো মৃদু একটা অবজ্ঞার সঙ্গে ভালোও বাসে। মৃত্যুঞ্জয় শুধু নিরীহ শান্ত দরদি ভালো মানুষ বলে নয়, সৎ ও সরল বলেও নয়, মানব সভ্যতার সবচেয়ে প্রাচীন ও সবচেয়ে পচা ঐতিহ্য আদর্শবাদের কল্পনা তাপস বলে, মানে ও একটু ভাবুক শ্রেণীর লোক মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয় দুর্বল চিত্ত, ভাবপ্রধান, আদর্শবাদী হলে কোনো কথা ছিল না, দুটো খোঁচা দিয়ে খেপিয়ে তুললেই তার মনের কুঞ্জ কুঞ্জ অন্ধকার বেরিয়ে এসে তাকে অবজ্ঞায় করে দিত। কিন্তু মৃত্যুঞ্জয়ের মানসিক ক্রিয়া প্রতিক্রিয়া শ্লোত নিস্তেজ নয়, শক্তির একটা উৎস আছে তার মধ্যে, অব্যয়কে শব্দরূপ দেবার চেষ্টায় যে শক্তি বহু ক্ষয় হয়ে গেছে মানুষের জগতেই তারই একটা অংশ। নিখিল পর্যন্ত তাই মাঝে মাঝে কাবু হয়ে যায় মৃত্যুঞ্জয়ের কাছে। মৃদু ঈশ্বর সঙ্গেই সে তখন ভাবে, সে নিখিল না হয় মৃত্যুঞ্জয় হলে মন্দ ছিল না। মৃত্যুঞ্জয় রকম দেখে নিখিল অনুমান করতে পারল বড় একটা সমস্যার সঙ্গে তার সংঘর্ষ হয়েছে, এবং শার্সিতে আটকানো মৌমাছির মতো সে মাথা খুঁড়ছে সেই স্বচ্ছ সমস্যার অকারণ অর্থহীন অনুচিত কাঠিন্যে। কেন এরকম বলছেন লেখক? দেখো যদি একটা মৌমাছিকে আটকে রাখা যায় কাচের ঘরের মধ্যে, সে চারিদিকে বের হতে পথ রাস্তা খুলবে তো। কিন্তু এখানে মৃত্যুঞ্জয়ের এমন একটা ভাবনা, একটা মৃত্যু দেখেছে, নর্মাল মৃত্যু, কিন্তু অনাহারে মৃত্যু হতেই পারে, কিন্তু সে সেটা দেখে এমন একটা অবস্থা তার, হ্যাঁ সে অকারণ অর্থহীন অনুচিত কাঠিন্যে, মানে একদম যাচ্ছে তো অবস্থা তার এখন। কি হলো হে তোমার? নিখিল সন্তর্পণে প্রশ্ন করলো, বলে তোমার কি হয়েছে? মরে গেল, না খেয়ে মরে গেল। আনমনে অর্ধপাষণের জন্য আর্তনাদ করে উঠলো মৃত্যুঞ্জয়, মানে এটা সে মেনে নিতে পারছে না। আরো কয়েকটা প্রশ্ন নিখিলের মনে হলো, মৃত্যুঞ্জয়ের ভিতরটা সে পরিষ্কার দেখতে পাচ্ছে, ফুটপাতে অনাহার মৃত্যুর মতো সাধারণ সহজ ব্যাপারটা সে ধারণা করতে পারছে না। সেটা আশ্চর্য নয়, সে এক সঙ্গে পাহাড় প্রমাণ মাল মশলা ঢকাবার চেষ্টা করছে তার ক্ষুদ্র ধারণা শক্তির থলিটিতে, মানে যা ঘটেছে তার থেকে সে একটা ইমাজিনেশন একটু বেশি করে নিচ্ছে আর কি। ভিতরে ভিতরে ফুটপাতে ওই বিভৎস ক্ষুদা অথবা মৃত্যুর রূপ, না খেয়ে মরা কি ওরকম, কত কষ্ট হয় না না খেয়ে মরতে, কি রকম কষ্ট, ক্ষুধার যাতনা বেশি না মৃত্যুঞ্জয় বেশি ভয়ঙ্কর, এইসব উল্টো পাল্টা সব ওর মাথার মধ্যে কাজ করছে। অথচ নিখিল প্রশ্ন করলে সে জবাই বলল, অন্য কথা ভাবছি আমি বেঁচে থাকতে যে লোকটা না খেয়ে মরে গেল এ অপরাধের প্রাশ্চাত্যিক আছে, ও তো নিজে কোনো অপরাধ করেনি, কিন্তু এখানে প্রাশ্চাত্য খোঁজার কিছু নেই, যেরকম অবস্থায় আছে এটা তো দুর্ভিক্ষের জন্য, তো মৃত্যুঞ্জয় ডাইরেক্ট দায়ী নয়। জেনে শুনে এতকাল 4 বেলা খেয়েছি পেট ভরে, যথেষ্ট রিলিফ অফ হচ্ছে না, লোকের অভাবে আরো এদিকে এদিকে ভেবে পায় না কি করে সময় কাটাবে, ধিক শত ধিক আমাকে, মানে ও বলছে লোকের অভাবে রিলিফ অফ হচ্ছে না, মানে লোকে এই রিলিফ কাজে আরো বেশি লোক লাগুক, তাহলে ও নায়ক হিসেবে উচিত ছিল রিলিফের কাজে লাগা, সেটা না করে এটা নিয়ে ও চিন্তে পড়ে গেছে বেশি। মৃত্যুঞ্জয় চোখ ছলছল করছে দেখে নিখিল চুপ করে থাকে, দরদের চেয়ে ছোঁয়াচে কিছু নেই এ জগতে। নিখিলের মনটা আরো খারাপ হয়ে যায়, দেশের সমস্ত দরদ পুঞ্জীভূত করে ঢাললেও এ আগুন নিভবে না ক্ষুধার, অন্যের বদলে বরং সমীদে পরিণত হয়ে যাবে। ভিক্ষাদের মতো অস্বাভাবিক পাপ যদি আজও পূর্ণ হয়ে থাকে, জীবন ধরনের অন্যায় মানুষের দাবি জন্মাবে কিসে? রূঢ় বাস্তব নিয়মকে উল্টে মধুর আধ্যাত্মিক নীতি করা যায়,
কিন্তু সেটা হয় অনিয়ম। চিতার অগ্নে যত কোটি মড়াই এ পর্যন্ত পোড়ানো হয়ে থাক, পৃথিবীর সমস্ত জ্যান্ত মাছগুলো চিতায় তুলে দিলে আগুন তাদেরও পুড়িয়ে ছাই করে দেবে। মানে যাই করুক না কেন, মানুষ তো মরবেই এক সময়, তার জন্য অত ভাবার কিছু নেই। হ্যাঁ, রুড়ো বাস্তবকে বুঝতে শিখতে হবে। বিক্ষুব্ধ চিতে এইসব কথা ভাবতে ভাবতে নিখিল সমবাদটি তুলে নিল। চোখ বুলিয়ে যেতে যেতে নজর পড়ল, ভালোভাবে সদগতির ব্যবস্থা করে গোটা কুড়ি মৃতদেহকে স্বর্গে পাঠানো হয়নি বলে এক স্থানে তীক্ষ্ণদার হাউতাশ করা মন্তব্য করা হয়েছে। সংবাদপত্রে বিভিন্ন জন বিভিন্ন রকম মন্তব্য লিখেছে। কদিন পরে মাইনের তারিখ এলো। নিখিল প্রতি মাসে তিন জায়গায় কিছু কিছু করে টাকা পাঠায়। দেখো নিখিল কি করছে, যা ইনকাম করছে সেখান থেকে কিছু কিছু টাকা তাই সাহায্য করছে বিভিন্ন জায়গায়, তিন জায়গায়। মানি অর্ডারের ফর্ম বানিয়ে কলম ধরে সে ভেবে ঠিক করার চেষ্টা করছে তিনটে সাহায্যে একবার পাঁচ টাকা করে কমিয়ে দেবে কিনা, কারণ তারও ফ্যামিলি আছে, তাকেও তো চলতে হবে, নিজে তো বাঁচতে হবে। তারপরেও তার চালে বলছে আমি সাহায্য করবো, ঠিক আছে কিছু কিছু কমিয়ে দেবো কিনা, নিখিল এটা নিয়ে ভাবছে। মৃত্যুঞ্জয় ঘরে এসে বসলো। সেদিনের পর মৃত্যুঞ্জয়ের মুখ বিষণ্ণ গম্ভীর হয়ে আছে, নিখিলের সঙ্গে বেশি কথাও হয়নি। একটা কাজ করে দিতে পারে ভাই, মৃত্যুঞ্জয় একতোলা নোট নিখিলের সামনে রাখলো, এক গাঁটা বান্দিল নোট, মনে পুরো মাইনেটাই নিখিলের সামনে রাখলো। কেন, টাকাটা কোনো রিলিফ ফান্ডে দিয়ে আসতে হবে। আমি কেন, আমি পারবো না। এবার এটা কি ও পারবে, পুরো টাকাটা দিতে তোর সংসার চলবে কি করে, সেটাও ভাবছে না, একদম নিজের সংসার ফ্যামিলি সব ভুলে গেছে। নিখিল ধীরে ধীরে টাকাটা গুনলো, সমস্ত মাইনেটা। হ্যাঁ, বাড়িতে তো নজন লোক, মৃত্যুঞ্জয়ের বাড়িতে নজন লোক, তাহলে নজন লোকের তো খেতে হবে, তাদের তো আগে নিজেকে বাঁচতে হবে। মাইনের টাকায় মাস চলে না, প্রতি মাসে ধার করছি। সে নিখিল তো জানে ওর বন্ধু, যে টাকা মাইনে পায় নজন লোকের সেটাই চলে না, তাকে ওকে ধার করতে হয় আরো মাসে। তা হোক, আমার কিছু একটা করতে হবে, এই রাতে ঘুম হয় না, খেতে বসলে খেতে পারি না, এক বেলা খাওয়া ছেড়ে দিয়েছি, আমি আর টুনুর মা একবেলার ভাত বিলিয়ে দিই। কি করছে তারা, খাওয়া দাওয়া ছেড়ে দিচ্ছে। আচ্ছা, খাওয়া দাওয়া ছেড়ে দেওয়ার কোনো রাস্তা নয়, কিন্তু তারা সেই শুরু করে দিয়েছে, আর তারা কি ভাত বিলিয়ে দিচ্ছে। নিখিল এক দৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে জ্বর হলে যেমন দেখায় মৃত্যুঞ্জয়ের গোলগাল মুখখানা তেমনি থমথম করছে, ভেতরে সে পুড়ছে সন্দেহ নেই। মানে তার ভিতরে একটা অন্তর জ্বালা শুরু হয়ে গেছে। টুনুর মার যা স্বাস্থ্য, একবেলা খেয়ে দিন 15 টিকতে পারবে, মানে কি এই যে স্বাস্থ্য, তারও তো শরীর অসুস্থ হয়ে যাবে। তো মন্তব্য শুনে মৃত্যুঞ্জয় ঝাঁঝিয়ে ওঠে, আমি কি করব, কত বলেছি কত বুঝিয়েছি কথা শুনবে না, এবার তার স্বামী যদি না খায় তা সে স্ত্রী হয়ে কিভাবে খাবে, আমি না খেলে উনিও খাবেন না, এ অন্যায় নয়, অন্যায় অত্যাচার নয়, মরে তো মরবে না খে। হ্যাঁ, নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে, এদেশে এভাবে দেশের লোককে বাঁচানো যাবে না, যে অন্ন পাওয়া যাচ্ছে সে অন্ন তো পেটে যাবেই, কারো না কারো, যে রিলিফ চলছে তা শুধু একজনের বদলে আর একজনকে খাওয়ানো, আসলে রিলিফ করে তো পুরো কাজটা হবে না। এতে শুধু আড়ালে যারা মরছে তাদের মরতে দিয়ে চোখের সামনে যারা মরছে তাদের কয়েকজনকে বাঁচানোর চেষ্টা করার সান্ত্বনা। কিন্তু এসব কোনো কথাই সে বলতে পারলো না, গলায় আটকে গেল, বুঝাবে কি গলায় আটকে গেল। সে শুধু বলল, ভুরি ভোজনটা অন্যায় কিন্তু না খেয়ে মরাটা উচিত নয় ভাই। বলছে, তোমাকে কে বলেছে, না খেতে তুমি প্রচুর খাওয়া দাওয়া করো না, কিছু রিলিফ করো ঠিক আছে, কিন্তু ভুরি ভোজটা করো না কিন্তু ঠিক আছে, কিন্তু না খেয়ে মরাটা তো অন্যায়। আমি কেটে ছেটে যতদূর সম্ভব খাওয়া কমিয়ে দিয়েছি, বেঁচে থাকতে যতটুকু দরকার খাই, এবং দেশের সমস্ত লোক মরে গেলেও যদি সেটুকু সংগ্রহ করতে ক্ষমতা আমার থাকে, কাউকে না দিয়ে আমি নিজেই তা খাবো। মানে কি বলছে, আগে তো নিজে বাঁচবো, সব যদি আমি লোকে দিয়ে দিলে আমার কি করে চলবে। নীতি ধর্মের দিক থেকে বলছি না, সমাজ ধর্মের দিক থেকে বিচার করলে 10 খুন করার চেয়ে নিজেকে না খাইয়া মরা বড় পাপ। হ্যাঁ, লোককে বাঁচাতে আগে নিজেও নিজের শরীরটা তো বাঁচতে হবে, তাহলে আমাদের শরীরটা একটা মেশিন, সেটা কি করে চলবে। তাহলে বলছে যে, এই জন্য বলছে, দেখো নিজেকে না খেয়ে মরা আরো বেশি পাপ, ওটা পাশবিক স্বার্থপরতা। কিন্তু যারা না খেয়ে মরছে তাদের যদি স্বার্থপরতা থাকতো, এক কাপ অখাদ্য গ্রুয়েল দেওয়ার বদলে তাদের যদি স্বার্থপর করে তোলা হতো, অন্ন থাকতে বাংলায় না খেয়েও কেউ মরতো না, তা সে অন্ন 1000 মাইল দূরেই থাক আর 31 তালা লাগানো গুদামেই থাক। তুই পাগল নিখিল, বদ্ধ পাগল, মৃত্যুঞ্জয় বললে। মৃত্যুঞ্জয় উঠে চলে গেল সেখান থেকে। তারপর দিন দিন কেমন হয়ে যেতে লাগলো মৃত্যুঞ্জয়। দেরি করে অফিসে আসে, কাজে ভুল করে, চুপ করে বসে ভাবে, এক সময় বেরিয়ে যায়। মানে তার আর অফিসে মন নেই, কোনো কাজ করছে না ঠিকঠাক মতো, বাড়িতে তাকে পাওয়া যায় না, শহরের আদি অন্তহীন ফুটপাথ ধরে সে ঘুরে ঘুরে বেড়ায়। ডাস্টবিনের ধারে, গাছের নিচে, খোলা ফুটপাতে যারা পড়ে থাকে, অনেক রাত্রে দোকান বন্ধ হলে যারা হামাগুড়ি দিয়ে সামনের রোয়াকে উঠে একটু ভালো আশ্রয় খোঁজে, ভোর 4 থেকে যারা লাইন দিয়ে বসে, দাঁড়িয়ে দাঁড়িয়ে মৃত্যুঞ্জয় তাদের লক্ষ্য করে। এবার কারা কোথায় নাকে মরছে, কি অবস্থা আছে, সেই দুর্ভিক্ষ পীড়িত লোকগুলো সেই নিয়ে ঘুরে বেড়াচ্ছে, যে দেখে দেখে বেড়াচ্ছে, পাড়ায় পাড়ায় লঙ্গরখানা খুঁজে বের করে অন্য প্রার্থীদের ভিড় দেখে। প্রথম প্রথম এইসব নরনারী যতজনের সঙ্গে সম্ভব আলাপ করত। হ্যাঁ, যাকে দেখাতে, ভাই তোমার কোথায় আছে, কি সমস্যা, এসব নিয়ে আলাপ করত। এখন সেটা বন্ধ দিয়েছে, সকলে এক কথাই বলে, ভাষা ও বলার ভঙ্গি পর্যন্ত তাদের এক ধরনের নেশায় আচ্ছন্ন অর্ধচেতন মানুষের প্যানপ্যানানির মতো ঝিমানো সুরে সেই এক ভাগ্যের কথা, দুঃখের কাহিনী, কারো বুকে নালিশ নেই, কারো মনে প্রতিবাদ নেই। কোথা থেকে কিভাবে কেমন সব ওলট পলট হয়ে গেল তারা জানে নাই।
বোঝেনি কিন্তু মেনে নিয়েছে, তাদের কিছু করার নাই, তারা ভাগ্যকে নির্মম ভাবে মেনে নিয়েছে। মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয়, টুনুর মা বিছানা নিয়েছে, এবারে যদি এইভাবে চলতে থাকে না খেয়ে তাহলে টুনুর মা বিছানা নিয়েছে, বিছানায় পড়ে থেকে সে বাড়ির ছেলে বুড়ো সকলকে তাগিদ দিয়ে স্বামীর খোঁজ করবার জন্য বারবার বাইরে পাঠিয়ে দেয়। এবার মৃত্যুঞ্জয় ঠিক মতো বাড়ি ফিরছে না, তাকে কোথায় আছে তার স্ত্রী চিন্তা করছে, তাকে খুঁজতে বাড়ির লোকদের পাঠানো হচ্ছে, কিন্তু এই বিরাট শহরে কোথায় কোথায় এমন তুক মানুষের কোন জঞ্জালের মধ্যে থাকে তারা খুঁজে বের করবে, খুঁজে পাওয়া কি অত সহজ না জানলে কোথায় গেছে। কিছুক্ষণ বাইরে কাটিয়ে তারা ফিরে আসে, টুনুর মাকে মিথ্যা কথা বলে যে মৃত্যুঞ্জয় আসছে, খানিক পরে আসছে, তারা সবাই মিথ্যা কথা বলতে বাধ্য হয়। খবর দিয়ে বাড়ির সকলে কেউ গম্ভীর, কেউ কাদো কাদো মুখে করে বসে থাকে, ছেলে মেয়েগুলি অনাদরে অবহেলায় ক্ষুধায় জ্বালায় চেঁচিয়ে কাঁদে, যেটা ওর কর্তব্য, সে নিজে খাবে, ছেলে মেয়েদের ঠিক করে ভরণ পোষণ করবে, তারপরে লোককে পারলে সাহায্য করবে, সেটা না করে ও একটা ভ্রান্ত আদর্শের মধ্যে আস্তে আস্তে ডুবে যাচ্ছে। নিখিলকে বারবার আসতে হয়, টুনুর মা তাকে সকাতর অনুরোধ জানায় সে যেন একটু নজর রাখে মৃত্যুঞ্জয়ের দিকে, একটু তার সঙ্গে সঙ্গে থাকে। দেখো নিজের কাজটা লোককে দিয়ে করাচ্ছে, নিখিল কেন করবে? নিখিল বলে আপনি সুস্থে উঠে ঘরের দিকে তাকান, তাহলে যতক্ষণ পারি সঙ্গে থাকবো, নইলে নয়। নিখিল একদম কড়া জবাব দেয় যে আপনি আগে সুস্থ হন, শক্ত হন, আপনি ধরুন হাল, তা না হলে হবে কি করে, আমি আর পারবো না, আমি করবো না, আপনি করলে আমিও করব। টুনুর মা বলে উঠতে পারলে আমি তো ওর সঙ্গে সঙ্গে ঘুরতুম ঠাকুর, ঘুরতেন মানে সেও দেখো ওর মতোই হয়ে গেছে, হ্যাঁ সংসারে মন নেই, সে যদি সুস্থ থাকতো তা ওর সাথেই ঘুরে বেড়াতো, নিশ্চয়ই ওর সঙ্গে থেকে আমি অনেকটা ওর মতোই হয়ে গেছি, উনি পাগল হয়ে যাচ্ছেন, আমারও মনে হচ্ছে যেন পাগল হয়ে যাব, ছেলে মেয়েগুলোর জন্য সত্যি আমার ভাবনা হয় না, কেবলই মনে পড়ে ফুটপাতের লোকগুলোর কথা, আমাকে দু তিন দিন সঙ্গে নিয়ে গিয়েছিলেন, দেখো দু তিন দিনের সঙ্গে নিয়ে গিয়ে হ্যাঁ তার অবস্থা কত, নিজের ছেলে মেয়ের দিকে নজর নেই, কে মরছে না খেয়ে এই নিয়েই তারা মরছে। অনেকক্ষণ চুপ করে থেকে টুনুর মা আবার বলে আচ্ছা কিছু একটা করা যায় না, এই ভাবনাতে ওর মাথাটা খারাপ হয়ে যাচ্ছে, কেমন একটা ধারণা জন্মেছে যথাসর্বস্ব দান করলেও কিছুই ভালো করতে পারবো না, দারুণ একটা হতাশা জেগেছে ওর মনে, একেবারে মুষড়ে যাচ্ছেন দিনের পর দিন। নিখিল শুনে আর তার মুখ কালি হয়ে যায়, এগুলো শুনে নিখিলের কি ভালো লাগবে, মুখ কালি হয়ে যাবেই। মৃত্যুঞ্জয় অফিসে যায় না, নিখিল চেষ্টা করে তার ছুটির ব্যবস্থা করিয়ে দিয়েছে, অফিসে ছুটির পর সে মৃত্যুঞ্জয়ের কাছে যায়, মৃত্যুঞ্জয়ের ঘোরাঘুরি ঘোরাফেরার স্থানগুলি এখন অনেকটা নির্দিষ্ট হয়ে গেছে, আগে কোথায় কি যায় নিখিল ঠিক বুঝতে পারছে, ঘন্টার পর ঘন্টা সেও মৃত্যুঞ্জয়ের সঙ্গে কাটিয়ে দেয়, ঘুরিয়ে ফিরিয়ে নানাভাবে তাকে উল্টো কথা শোনায়, নিজের আগেকার যুক্তিতর্কগুলো নিজেই খণ্ড খণ্ড করে দেয়, মৃত্যুঞ্জয় শোনে কিন্তু তার চোখ দেখে টের পাওয়া যায় যে কথার মানে আর সে বুঝতে পারছে না, তার ব্রেনটাই এখন অন্যরকম হয়ে গেছে, আর কিছুই যে মাথায় ঢুকছে না তার, তার অভিজ্ঞতার কাছে কথার মারপাচ অর্থহীন হয়ে গেছে, সে এখন এত অভিজ্ঞ হয়ে গেছে এই সব ঘুরে ঘুরে যে আর কোনো কথাই তার কানে ঢুকছে না। ক্রমে ক্রমে নিখিল হাল ছেড়ে দিতে, নিখিলকে হাল ছেড়ে দিতে কিছু করেন নেই নিখিলেরা। তারপর মৃত্যুঞ্জয়ের গা থেকে ধুলিমলিন সিল্কের জামা অদৃশ্য হয়ে যায়, হ্যাঁ যে আগে জামা পরতো এত সুন্দর চাকরি করতো সে সব বাদ দিয়ে ঝিলিজমির সিল্কের জামা অদৃশ্য হয়ে যায়, পরনে ধুতির বদলে আসে ছেঁড়া ন্যাকড়া, গায়ে তার জাম মাটি জমা হয়ে দৃশ্যমান হয়ে ওঠে, দাড়িতে মুখ ঢেকে যায়, ছোট একটি মগ হাতে আরো দশজনের সঙ্গে সে পড়ে থাকে ফুটপাতে, আর কাড়াকাড়ি মারামারি করে লঙ্গর খানার খিচুড়ি খায়, বলে হা বলে গা থেকে এইছি খেতে পাইনে বাবা আমাকে খেতে দাও। দেখো কে বাঁচায় কে বাঁচে এখানেই হচ্ছে মূল বিষয়বস্তু, যে যাকে নায়ক তাকে করতে হতো যান, সেইটা না করে সে লিডিং রোল নিতে হতো, তাকে হ্যাঁ দুর্ভিক্ষের কারণ অনুসন্ধান করে সেগুলোকে দূর করার চেষ্টা, তার সঠিক পথ না দেখিয়ে ভ্রান্ত কল্পনা বিলাস হয়ে সে নিজেও মরল এবং অপরকে কোনো বাঁচাতেও পারল না। আজকে এই পড়াটা শেষ হলো, নেক্সট ভিডিওয়ে আমরা এর পরের গল্পটা নিয়ে আসবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।